আমরা দেখেছি বিগত কয়েকদিন আগে ভাঙড়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী, যিনি সংখ্যালঘু আন্দোলনের মুখ বা সংখ্যালঘু রাজনীতিতে পা রাখতে চলেছেন, তো আমরা কয়েকদিন আগে দেখলাম ক্যানিং পূর্ব বিধায়ক সওগাত মোল্লা তার নেতৃত্বে তার উপরে আক্রমণ হয়েছে ভাঙড়ের একজন নেতা হিসেবে। আপনি কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি কিন্তু একবারের জন্য বলেনি যে তিনি রাজনীতিতে নামছে বা কি তিনি কোনো জায়গায় তিনি নিজে ক্যান্ডিডেট দিয়ে নিজে দাঁড়াচ্ছে। সুতরাং তিনি কিন্তু হকের লড়াই লড়ছে যে বর্তমানে পশ্চিমবাংলায় যে জায়গায় যে দুর্ভোগের মধ্যে পড়ে রয়েছে পশ্চিমবাংলার এবং পশ্চিমবাংলার মানুষ, যে এদের যে দুর্নীতি, তো তাদের বিরুদ্ধে কিন্তু আব্বাস সিদ্দিকীর লড়াই, এনআরসি, এনপিআর, সিএ, আমফান, এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে তানার লড়াই। তো তানাকে ব্যক্তিগত ইয়াং জেনারেশন তানাকে ভালোবাসে, আর ভারতবর্ষ হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ, এখানে যে যার পার্টি করতে পারে, তিনি যদি পার্টি করবে না বলেও যদি করতে চায় তাহলে ওয়েলকাম। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, এখানে যে কেউ তার নিজস্ব পার্টি করতে পারে। গণতান্ত্রিক দেশ, তিনি পার্টি করছেন কি না করছেন, কি তার পিছনে কি সংগঠন আছে, কি এইভাবে তাদের মানে একটা পীরজাদাদের উপরে যে আক্রমণ, এটা কিন্তু একটা জঘন্য ঘটনা, এ কখনো মেনে নেওয়া যায় না। আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে বলতে থাকে শুনেছি যে আগামী 21-এর বিধানসভা নির্বাচনে 44 জন প্রার্থী তিনি বিভিন্ন জায়গায় দাঁড় করাবেন বা বিভিন্ন রাজনৈতিক দলকে তিনি এগিয়ে আসার জন্য তার সঙ্গে জোট করার জন্য আহ্বান জানিয়েছেন। তার এই যে রাজনীতিতে পা দেওয়ার কারণে কি তার বিরুদ্ধে এত মানে আক্রমণ করা হচ্ছে বলে আপনার কি মনে হচ্ছে? দেখুন, তিনি 44 জায়গায় যে প্রার্থী দেবেন তিনি দিতেই পারে, কারণ ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, তানার মৌলিক অধিকার আছে, তিনি প্রার্থী দিতেই পারে, মানুষ যদি চায় তানাকে বেছে নেবে। আর তানার তো লড়াইটা যেটা মানে যেটা আমি আব্বাস সিদ্দিকী ভাইয়ের যে সমস্ত মানে নিউজগুলো আমি বেশ কয়েকদিন ধরে ফলো করছি, তাতে কিন্তু তানার কিন্তু উদ্দেশ্যটা সৎ। তাহলে তিনি যদি 44 জায়গায় প্রার্থী দেয়, যদি বাম কংগ্রেস যদি তানার সঙ্গে নেয়, কি তিনি যদি বাম কংগ্রেসের সঙ্গে আসে, এটা সম্পূর্ণ ওপরের নির্দেশ। কারণ আমি তো একজন মানে ব্লক নেতা, বিধানসভাটা দেখছি, ভাঙড় বিধানসভাটা, সুতরাং আমি তো ওপর লেভেলটা দেখতে পারবো না, সেটা ওপর নেত্রী হাইকমান্ডার ঠিক করবে, বামের হাইকমান্ডার ঠিক করবে, আমাদের কংগ্রেসের হাইকমান্ডার ঠিক করবে, সেটা আব্বাস সিদ্দিকী ভাইজান। তিনিও যদি পশ্চিমবাংলার মানুষের জন্য যদি উন্নতি চায়, সাধারণ মানুষের জন্য যদি উন্নতি চায়, গরিব খেটে খাওয়া মানুষের জন্য যদি উন্নতি চায়, তাহলে তানারাই নিজেরাই ইয়ে করবে, এটা তো আমার হাতে নয়। আমরা দেখেছি এই তার আক্রমণের বিরুদ্ধে সেই বাম বামেদের আপনার সেলিম, মোহাম্মদ সেলিম, কংগ্রেসের আব্দুল মান্নান সাহেব সহ বিজেপির দিলীপ ঘোষ পর্যন্ত বা বিভিন্ন স্তর থেকে তার বিরুদ্ধে একটা সওগাত মোল্লার বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন এবং তার তীব্র নিন্দা জানিয়েছেন, এটা কোন যোগে দেখছেন? দেখুন, সওগাত মোল্লা বামেদের সঙ্গেও একটা জঘন্য খারাপ কাজ করে গেছে, কারণ তিনি বামফ্রন্টের আমলে কিন্তু অ্যাকচুয়ালি বামফ্রন্টের হার মারছিল, তাহলে বাম পার্টিতে খেয়ে খেয়ে বাম পার্টিটা ধ্বংস হয়ে গেছে, তারপরে আবার তৃণমূলে এসে দুবার এমএলএ, এখন মানে যুব জেলা সভাপতি আছে, তাহলে এখানে এ দলটাও তানার দেখা হয়ে গেছে, ধ্বংস করা হয়ে গেছে। তাহলে এখন তার মূল টার্গেট হলো যে তিনি বিজেপিকে কীভাবে নিয়ে আসবে, তাহলে তার জন্য তিনি পীরজাদাদের উপরে আক্রমণ করেছে, তো পড়া কথা পড়ে আছে। বামেদের সঙ্গে থেকে তিনি বামফ্রন্ট যেই চলে যাওয়ার মুখে তিনি আবার তৃণমূলে আসলো, আবার তৃণমূলের এখন হাওয়া খারাপ, এখন বুঝে পীরজাদাদের উপরে আক্রমণ করছে, যাতে বিজেপি একটা সাম্প্রদায়িক দল তাকে জায়গা দেয়, এটা তো পড়ে আছে। তিনি অ্যাকচুয়ালি বিজেপিকে সহযোগিতা করছে এই ভাঙড়ের বুকে আনার জন্য, কিন্তু এটা আমরা কোনোদিনের জন্য হতে দেবো না।